প্রেম বিয়ের জন্য হলো বাজেটটা সংশোধন করা দরকার। আমি মনে করি সরকারের এই কারণে বাল্য বিবাহ বন্ধ হবে, এবং এই যে হুটহাট করে আপনার একটা বউ আছে আরেকজনকে বিয়ে করছে, এই ঝামেলাগুলো আমি মনে করি বন্ধ হবে। আমরা হচ্ছে আগে 1-2 ঘন্টা এরকম কথা বলতাম, এখন আধা ঘন্টা, মানে নেট থাকলে আধা ঘন্টা এখন কথা বলতে বলতেই শেষ হয়ে যায়। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি বেড়েছে সিম কার্ড এবং কল রেট। বর্তমান সময়ে একজন গ্রাহককে 100 টাকার টকটাইম কিংবা ইন্টারনেট ব্যবহারের জন্য গুনতে হবে 133.25 টাকা। এ নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আমরা জানবো, সাথেই থাকুন। প্রয়োজন তো সবসময়ই থাকে ইন্টারনেটের, আবার ফোনে যদি ব্যালেন্স মানে নিই, তারপরে হচ্ছে কথা বলি, মানে যতটুকু কথা বলবো তার ডিউরেশনের আগেই টাকা শেষ হয়ে যায়, ব্যালেন্স শেষ হয়ে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার। অলরেডি চাকরি বাকরি কারণে নিরুৎসাহিত, কারণ চাকরি বাকরি নাই, এই জন্য হচ্ছে ফুলাফান প্রেম বিয়ে করতে সাহস পাচ্ছে না। তার বাইরে কল রেট যে বাড়ে, এটা আছে মর্ডারের উপরে খাটার গা। বর্তমান যে বাজেট যিনি পেশ করছেন অর্থমন্ত্রী, অনেক বয়স্ক হয়ে গেছেন, তাদের প্রেম বিয়ে করার দরকার নাই, সেভাবে না হয় আমার জন্য প্রেম বিয়ের মূলত সে বুঝে নেয়। এইটা যদি আমার কোনো ব্যস্ততার মন্ত্রী যদি এটা বাজেট করতো, তাহলে সে প্রেম বিয়ের বিষয়টা খেয়াল করতো, যে প্রেম বিয়ের জন্য হলেও বাজেটটা সংশোধন করা দরকার। রাস্তাঘাটে তো অনেক সময় ইন্টারনেট দরকার হয় লোকেশনের জন্য, বা অনেক সময় ফোন টোনও করতে হয় বা কোনো মেসেজিং, তো দেখি যে নেট লোড করলাম, একটু জাস্ট কল করলেই নেট একদম কেটে নিচ্ছে। তারপর আবার অনেক সময় আমরা হচ্ছে টাকা লোড করি, ফোন দিলাম, টাকা কেটে নিচ্ছে তাড়াতাড়ি, তো এটার জন্য এখন এটা সমস্যা হয়ে গেছে আমাদের স্টুডেন্টদের জন্য। আমরা হচ্ছে আগে 1-2 ঘন্টা এরকম কথা বলতাম, এখন আধা ঘন্টা, মানে নেট থাকলে আধা ঘন্টা এখন কথা বলতে বলতেই শেষ হয়ে যায়। প্রতিবারই তো দাম একটু না একটু করে বাড়তেছে, সবার তো আর ফাইন্যান্সিয়ালি অবস্থা একরকম না। আবার দেখা যাচ্ছে মিনিট কার্ড, আমরা যে এমবি কার্ড করি সেখানে মিনিট দিয়ে দিচ্ছে, একটা মেয়াদ দিয়ে দিচ্ছে 24 ঘন্টা। এখন আমার টাকা আমি ভরেছি, ওগুলো তো পচে যায় না, ওগুলো তো থাকতেছেই, তারপরও আমার জিনিস আমি হচ্ছে ইউজ করতে পারছি না, 1-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এগুলো একটু দেখা দরকার আর কি। আয়কর রসিদের ব্যাপার যেটা হচ্ছে, বিয়ে করতে গেলে এটা লাগবে, এটা নিরুৎসাহিত হওয়ার কিছু নাই। যে মানুষ 8-10 লাখ টাকা খরচ করে মানে বিয়ে করতে যায়, আর তার যদি আয়কর তো দেওয়া উচিত, তো সেটার একটা মানে টোটাল একটা ব্যাপারটা যদি সুন্দর প্রসিডিওরে আগায়, আই থিঙ্ক ব্যাপারটা ভালো। বাংলাদেশ সরকার বর্তমানে কল রেট যদি বৃদ্ধি করে থাকে, এটা আমাদের একটা ভুল ধারণা। বাংলাদেশ সরকারের যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক আসলে যদি চেষ্টা করে যে আমি 100 টাকা রিচার্জ করছি এবং আমার মোবাইলে 70 টাকা আসছে, সেক্ষেত্রে 30 টাকা সরকার যদি নিয়ে নেয় এবং সেটা যদি আমাদের উন্নয়ন কাজে খরচ হয়, সেটা আমার কাজে ব্যবহার হতে পারে। এবং 70 টাকাতে আমি যে কল রেটটা আগে পেতাম, যে আমার স্বাভাবিক টেলিটক সিমে ধরেন 1 পয়সা প্রতি পালস, প্রতি সেকেন্ড পালস আমি পাচ্ছি, সেই জায়গাতে সেই প্রাইসটা যদি কমিয়ে রাখা যায়, তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা ভালো। বর্তমান যে বাজেট দিয়েছে, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আসলে চলতে গেলে আমাদের এই বাজেটকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। বর্তমান সময় কিন্তু সরকার লড়ছে বাল্য বিবাহ নিয়ে, আর বর্তমানে কিন্তু বয়স কমিয়ে কিন্তু অনেক নানানভাবে কিন্তু যে কেউ কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে, যে ধরেন মেয়ের বয়স পুষছে না, ছেলের বয়স ও কম কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো তাদের এই যে কিছু কিছু যে কাগজপাতি যেগুলো আছে, সেগুলো কিন্তু সঠিক ব্যবহার তারা করতে পারে না। বর্তমান সময় কিন্তু এই যে টিন সার্টিফিকেট বলেন বা কর বলেন, এই কাগজগুলো সঠিক করে তারা বিয়ে করতে হবে। তো এই কাগজ প্রত্যেকটা নাগরিক, যেহেতু আপনি নাগরিক হলে কিন্তু আপনাকে দেশের প্রতি আপনার একটা কর্তব্য আছে, তো সেই কর্তব্য পালন করতে হলে তো অবশ্যই আপনাকে এই সরকারি যে রুলসগুলো আছে তা মানতেই হবে। আমি মনে করি সরকারের এই কারণে বাল্য বিবাহ বন্ধ হবে, এবং এই যে হুটহাট করে আপনার একটা বউ আছে আরেকজনকে বিয়ে করছে, এই ঝামেলাগুলো আমি মনে করি বন্ধ হবে।